আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি এনজয় করছো, তোমরা সকলেই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা এই লেকচারে আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থা, এর বৈশিষ্ট্য, এর শর্তসমূহ, এর গতিশীলতা বা সচলতা এবং এর শ্রেণীবিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে। তো আর দেরি না, চলো শুরু করি। এই রাসায়নিক সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়া তথা রিভার্সিবল রিয়াকশনের সাথে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সুতরাং রাসায়নিক সাম্যাবস্থা সুস্পষ্টভাবে উপলব্ধি করার জন্য আমাদের উভমুখী বিক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা থাকতে হবে। তাহলে চলো আমরা প্রথমে উভমুখী বিক্রিয়া সম্পর্কে জানি। উভমুখী বিক্রিয়া, যে সকল রাসায়নিক বিক্রিয়া কোনো নির্দিষ্ট অবস্থায় একই সাথে উভয় দিক অর্থাৎ সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক হতে সংগঠিত হয়, সেই সকল রাসায়নিক বিক্রিয়াকে এই উভমুখী বিক্রিয়া বলা হয়। যেমন বদ্ধ পাত্রে যদি আমরা এই ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি এরকম বদ্ধ পাত্রে বা ক্লোজ সিস্টেমে সংগঠিত হওয়ার কারণে উৎপন্ন এই কার্বন ডাই অক্সাইড এই বদ্ধ পাত্র বা বিক্রিয়ার সিস্টেম হতে উন্মুক্ত পরিবেশে আসতে পারে না, তাই উৎপন্ন এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিপরীত দিকে বিক্রিয়া সংগঠনের মাধ্যমে প্রাথমিক বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়, আর এই জন্য এই বিক্রিয়া একটি উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ায় একই সাথে দুটি বিক্রিয়া সংগঠিত হয়। যেমন এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট প্রথমে বিয়োজিত হয়ে এভাবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কিন্তু এর পরিবেশ বা বিক্রিয়ার সিস্টেমটি এভাবে বদ্ধ পাত্র হওয়ার কারণে উৎপন্ন এই কার্বন ডাই অক্সাইড উন্মুক্ত পরিবেশে আসতে পারে না, বরং উৎপন্ন এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের সাথে এভাবে বিপরীত দিকে বিক্রিয়া করার মাধ্যমে এই বিক্রিয়ার প্রাথমিক বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। সুতরাং আমরা সহজে উপলব্ধি করতে পারছি যে এই বিক্রিয়ায় প্রথম এই বিক্রিয়াটি হল সম্মুখমুখী বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়া, যা বাম দিক থেকে ডান দিকে সংঘটিত হচ্ছে, এবং এই বিক্রিয়াটি হল পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া, যা ডান দিক থেকে বাম দিকে সংঘটিত হচ্ছে। তো এই বিক্রিয়া দুটোর সমন্বয় মূলত এই উভমুখী বিক্রিয়াটি। এখন এই উভমুখী বিক্রিয়ার অন্তর্ভুক্ত এই সম্মুখী বিক্রিয়ার হার বা গতিবেগ এবং এই পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার ঠিক যখন নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পরস্পর সমান হবে, ঠিক তখনই এই উভমুখী বিক্রিয়াটি রাসায়নিক সাম্য অবস্থায় রূপান্তরিত হবে। অতএব রাসায়নিক সাম্যাবস্থার সংজ্ঞাটিকে আমরা এভাবে দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে যে অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার পরস্পর সমান থাকে, সেই অবস্থাকে ওই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। যেমন এই উভমুখী বিক্রিয়াটি এই সম্মুখমুখী বিক্রিয়া এবং এই পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার পরস্পর নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে সমান হওয়ার কারণে এই উভমুখী বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হয়েছে। রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য, শর্ত বা মানদণ্ড। কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে প্রধানত তিনটি বৈশিষ্ট্য বা শর্ত বা মানদণ্ড পরিলক্ষিত হয়, যথা ক নম্বর উভয় দিক হতে সাম্য অবস্থার প্রতিষ্ঠা, খ নম্বর সাম্য অবস্থার স্থায়িত্ব, এবং গ নম্বর রাসায়নিক সাম্য অবস্থায় বিক্রিয়া অসম্পূর্ণতা। ক নম্বর উভয় দিক হতে সাম্য অবস্থার প্রতিষ্ঠা, কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে
ওই সাম্য অবস্থাটি সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক উভয় দিক হতে প্রতিষ্ঠিত হয়। সাম্য অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়ে ঠিক যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে উৎপাদ পদার্থে পরিণত হয়, ঠিক সেই একই সময়ে একই পরিমাণ উৎপাদ পদার্থ পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। আর এভাবে কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থা উভয় দিক থেকে প্রতিষ্ঠিত হয়। দুই নম্বর, সাম্য অবস্থার স্থায়িত্ব। কোন রাসায়নিক বিক্রিয়া একবার সাম্য অবস্থায় উপনীত হলে ওই রাসায়নিক বিক্রিয়াটির সাম্য অবস্থা কেবল বাহ্যিক অবস্থা যেমন তাপ, চাপ, ঘনমাত্রা বা সংযুক্তির পরিবর্তন ব্যতীত অপরিবর্তনীয় থাকবে। তিন নম্বর, বিক্রিয়ার অসম্পূর্ণতা। কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে ওই রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের কিছু পরিমাণ সর্বদা বিদ্যমান থাকবে। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে ওই উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে সম্মুখমুখী বা অগ্রবর্তী বিক্রিয়ার মাধ্যমে উৎপাদে পরিণত হবে না, অথবা উৎপাদ পদার্থের সম্পূর্ণ পরিমাণ পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে প্রাথমিক বিক্রিয়ক পদার্থে পরিবর্তিত হবে না। আর এই জন্যে কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় পরিণত হলে ওই বিক্রিয়াটি সম্পূর্ণরূপে সংঘটিত হয় না, বরং ওই বিক্রিয়াটি সর্বদাই অসম্পূর্ণ থেকে যায়। যেমন এই উভমুখী বিক্রিয়াটি সাম্য অবস্থায় উপনীত হওয়ার কারণে এই বিক্রিয়ার সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এই সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না। আবার বিপরীত বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়ার উৎপন্ন উৎপাদ সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম সম্পূর্ণ পরিমাণ বিক্রিয়া করে এই সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয় না। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে সেই রাসায়নিক বিক্রিয়াটি এভাবে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে সর্বদাই অসম্পূর্ণ থেকে যায়। গতিশীল সাম্য অবস্থা বা সচল সাম্য অবস্থা বলতে আমরা কি বুঝি, এখন আমরা এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় দুটি বিপরীতমুখী বিক্রিয়া সংঘটিত হয়। একটি বিক্রিয়কের দিক থেকে উৎপাদকের দিকে সংঘটিত হয়। এই বিক্রিয়াকে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বা অগ্রবর্তী বিক্রিয়া বলি। অপরটি উৎপাদকের দিক থেকে বিক্রিয়কের দিকে সংঘটিত হয়। এই বিক্রিয়াকে আমরা বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া বলি। সাম্য অবস্থায় কোন নির্দিষ্ট সময়ে সম্মুখমুখী বিক্রিয়ার মাধ্যমে ঠিক যে পরিমাণ বিক্রিয়ক পদার্থ উৎপাদ পদার্থে পরিণত হয়, বিপরীতভাবে ঠিক ওই একই সময়ে ওই একই পরিমাণ উৎপাদ পদার্থ পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। ফলে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হয় তখন ওই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের ঘনমাত্রা অপরিবর্তনশীল থাকে। আর এজন্যই কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হলে আপাত দৃষ্টিতে ওই বিক্রিয়াটিকে বন্ধ বলে মনে হয়। কিন্তু প্রকৃত পক্ষে যখন কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হয় তখন সাম্য অবস্থায় ওই উভমুখী বিক্রিয়াটি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার মাধ্যমে সর্বদাই সচল বা গতিশীল থাকে। সাম্য অবস্থায় বিক্রিয়ার এই গতিশীলতার জন্যই সাম্য অবস্থাকে সচল সাম্য অবস্থা বা গতিশীল সাম্য অবস্থা বলা হয়। সাম্য অবস্থার প্রকারভেদ। ভৌত অবস্থার উপর ভিত্তি করে এই সাম্য অবস্থাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ক নম্বর,
সম সত্ত্ব সাম্য অবস্থা বা সুষম সাম্য অবস্থা সাম্য অবস্থা এই সুষম সাম্য অবস্থা বা সমসত্ত্ব সাম্য অবস্থাকে হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম বলা হয় খ ও সমসত্ত্ব সাম্য অবস্থা বা বিষম সাম্য অবস্থা যাকে আমরা হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলে থাকি সুষম সাম্য অবস্থা যে সাম্য অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে সেই সাম্য অবস্থাকে এই সমসত্ত্ব সাম্য অবস্থা বা সুষম সাম্য অবস্থা বা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলা হয় যেমন এক মোল নাইট্রোজেন গ্যাস তিন মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থ উভয়ই গ্যাসীয় ভৌত অবস্থায় থাকায় এই বিক্রিয়ায় অর্জিত সাম্য অবস্থা একটি এই সমসত্ত্ব সাম্য অবস্থা বা সুষম সাম্য অবস্থা আবার দুই নাম্বার গ্যাসীয় সালফার ডাই অক্সাইড বা বায়ুস্থ অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে গ্যাসীয় সালফার ট্রাই অক্সাইড উৎপাদ পদার্থ উৎপন্ন করে সুতরাং এই বিক্রিয়ায় অর্জিত সাম্য অবস্থাও একটি সমসত্ত্ব সাম্য অবস্থা বা সুষম সাম্য অবস্থা বা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম খ নম্বর অসমসত্ত্ব বা বিষম সাম্য অবস্থা যে সাম্য অবস্থায় কোন উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন উৎপাদ পদার্থ ভিন্ন ভৌত অবস্থায় থাকে তাকেই এই অসমসত্ত্ব সাম্য অবস্থা বা বিষম সাম্য অবস্থা বা হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম বলা হয় যেমন আমরা যদি বদ্ধ পাত্রে এই ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করি তাহলে এই ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ এবং উৎপন্ন এই ক্যালসিয়াম অক্সাইড কঠিন পদার্থ এবং বিক্রিয়ায় অংশগ্রহণকারী এই ক্যালসিয়াম কার্বোনেটও কঠিন পদার্থ সুতরাং এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কঠিন এবং উৎপাদ পদার্থ একটি কঠিন এবং একটি গ্যাসীয় সুতরাং এই বিক্রিয়ায় অর্জিত সাম্য অবস্থা একটি অসমসত্ত্ব সাম্য অবস্থা বা বিষম সাম্য অবস্থা